সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। রমজানের স্পেশাল পর্বে আজ আলোচনা করব সৃষ্টিকর্তার পরিচয় সম্পর্কে। আলোচনা শুরুর আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। চলুন এবার মূল আলোচনা শুরু করা যাক। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, নদী, নালা, পশু পাখি, কীটপতঙ্গ, জিন, ইনসান প্রভৃতি সব কিছু সৃষ্টি করেছেন যিনি, তিনি সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। তিনি অনাদিকাল হতে আছেন এবং অনন্তকাল থাকবেন। তিনি সর্বশক্তিমান, অনন্ত মহিমায় অদ্বিতীয় ও নিরাকার। তিনি কারো পুত্র নন এবং তার কোনো স্ত্রী সন্তান কিছুই নেই। নিদ্রা, তন্দ্রা, জরা, মৃত্যু, রোগ, শোক অথবা কোনো প্রকার পাপ তাকে স্পর্শ করে না। তিনি সব বস্তুর সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা ও পালনকর্তা। তিনি সকল বিশ্বের একমাত্র মহাপ্রভু এবং আমরা সবাই তারই বান্দা বা গোলাম। প্রকাশ্যে বা অতিশয় গোপনে যা কিছুই করি সবই তিনি দেখতে পান। আমরা প্রকাশ্যে যে কথা বলি এবং যা কিছু মনের গোপনে লুকায়িত করি সবই তিনি জানেন। প্রত্যেক মানবের মনের প্রত্যেকটি কথা তিনি অবগত আছেন। তিনি সর্বশক্তিমান। তার কর্মে বা ইচ্ছায় বাধা দিতে বা প্রতিবাদ করতে পারে এমন কেউই নেই। আমরা সৃষ্টিকর্তাকে দেখতে পাই না, কিন্তু তিনি সর্বদা ও সর্বত্র বিদ্যমান আছেন। তিনি জগতের প্রত্যেক প্রাণীর রিজিক বা আহারদাতা। পৃথিবীতে তার আদেশ ব্যতীত কোনো কর্মই সংগঠিত হতে পারে না, এমনকি তার বিনা আদেশে গাছের একটি পাতাও নড়ে না। একটু গভীরভাবে চিন্তা করলে স্রষ্টার সৃষ্টির মধ্যেই মহান সৃষ্টিকর্তাকে খুঁজে পাবো আমরা। স্রষ্টা অদৃশ্য, কিন্তু তার সৃষ্টিকর্ম দৃশ্যমান ও প্রকাশ্য। চারদিকের প্রকৃতি, গাছপালা, বায়ু, নদী, পাহাড়, পর্বত, মানুষ, পশু পাখি, এগুলো অবিরাম স্রষ্টার পরিচয় জানান দিচ্ছে। আরেকবার গভীরভাবে চিন্তা করে দেখুন তো, চতুষ্পদ জন্তুর পেটে গোবর আর রক্তের মধ্যে থেকে সুস্বাদু দুধ পাওয়া যায়। বিশেষ করে মৌমাছির মধু মহান সৃষ্টিকর্তার এক অনন্য নিদর্শন। বিভিন্ন উঁচু গাছের ডালে ঘর বানানো এবং এক আশ্চর্য উপায়ে বিভিন্ন ফল থেকে উড়ে উড়ে খাদ্য সংগ্রহ, আর তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় হিসেবে এর নির্গত হওয়া এক মহান শিল্পের দক্ষতার স্বাক্ষর বহন করে। প্রত্যেক প্রাণীকে আল্লাহ বিশেষ উপায়ে যে খাদ্য দান করেন এতেও রয়েছে আল্লাহর পরিচয়ের চিহ্ন। মানব শিশু জন্মের সময় কত অসহায় থাকে, সে কিছুই বলতে পারে না, কিন্তু এক আশ্চর্য নিয়মে তার জন্য সবচাইতে সহজ ও নিরাপদ জায়গাতেই খাদ্যের ব্যবস্থা করে দেন মহান আল্লাহ তাআলা। এবং শিশু বড় হওয়ার সাথে সাথে যখন মাতৃদুগ্ধের প্রয়োজন ফুরিয়ে যায়, তখন মহান স্রষ্টার ইশারাতেই যেন সেই খাদ্য ফুরিয়ে যায়। সুবহান আল্লাহ। আজকের এই আলোচনা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।